আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে আমি ট্যাংরা মাছ রান্না করব দেশি লাল আলু দিয়ে। আর এই দেশি লাল আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে এটা খেতে বেশি ভালো লাগে। এই মাছ অনেক ভাবে রান্না করা যায়, আমি কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে তিনটা আলু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে 300 গ্রাম ট্যাংরা মাছ আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে একটু মেখে রাখবো। আমি 5 মিনিটের মতো আমি মেখে রেখেছিলাম। এরপরে চুলায় একটা ননস্টিকের কড়াই বসিয়েছি, এখানে সরিষার তেল দিলাম। আমি সবসময় ছোট মাছ সরিষার তেল দিয়ে রান্না করি, তাহলে আমার কাছে মনে হয় এটা খেতে বেশি ভালো লাগে। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি সবগুলা মাছ দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিব। আর চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামের থেকেও কমিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি হালকা করে আমি 3-4 মিনিটের মতো এটা ভেজে নিলাম। দুই সাইডে, এক সাইডে 2 মিনিট করে আমি 4 মিনিটের মতো এটা ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যে আমি আলুগুলা দিয়ে দিলাম। আর চুলার হিটটা আমি একদম কমিয়ে দিয়ে এই আলু আমি 2 মিনিটের মতো ভেজে নিব। আলুগুলা আমি লাল করব না, সেজন্য চুলার হিটটা কমিয়ে দিয়ে আমি আলুগুলা ভেজে নিব। আলুগুলা ভেজে আমি উঠিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি আবারও পেঁয়াজ কুচি দিলাম, যেহেতু এই তেলে আমি মাছ ভেজে নিয়েছি, আমি আলু ভেজে নিয়েছি, এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিলাম। দিয়ে আমি আরো 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিলাম। আর পেঁয়াজগুলো আমি আলুর মতো করে একটু মোটা করে দিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে। পেঁয়াজটা নরম হয়ে এসেছে, এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, 1/2 টেবিল চামচ জিরা বাটা দিলাম। দিয়ে আমি 1 মিনিটের মতো এটা এই তেলের মধ্যে এটা কষিয়ে নিব, যেন এটা কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এখানে আমি অল্প পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিব। আর চুলার হিটটা কিন্তু আমি একদম লোতে রেখে এটা আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু টাইম নিয়ে কষাইলে এটা খেতে বেশি ভালো লাগে। আমি এখানে সাদা সরিষার গুঁড়া নিয়েছি, মরিচের গুঁড়া নিয়েছি, ধনে গুঁড়া নিয়েছি, হলুদের গুঁড়া নিয়েছি, সবগুলাই আমি 1/2 টেবিল চামচ করে নিয়েছি। আমার কাছে যে কোনো সবজি বা মাছে একটু সরিষা বাটা বা সরিষা গুঁড়া দিলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য দিয়েছি। আর এখানে 1 টেবিল চামচ আমি টমেটো সস দিয়েছি, পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে এই মশলাটা আরও আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব চুলার হিটটা কমিয়ে দিয়ে। এরপরে আমি মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো হালকা করে একটু নাড়াচাড়া করে দিব, যেন মাছগুলো ভেঙে না যায়। আর টমেটো আপনারা কাঁচা টমেটো দিতে পারেন বা টমেটো পেস্টও দিতে পারেন বা আমার মতো সসও দিতে পারেন। টমেটো বা টমেটো পেস্ট দুটার একটাও যদি ঘরে না থাকে, তাহলে আমার মতো করে টমেটো সস দিয়ে এটা রান্না করবেন, তাহলেও খেতে খুব ভালো লাগে। আমি সবগুলা আলু দিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো লো হিটে রেখে দিব। তারপরে আমি এখানে একদম ফুটন্ত গরম পানি দিলাম 1 কাপের মতো, দিয়ে আমি হাতলটা ধরে একটু এভাবে ঝাঁকিয়ে দিয়ে এটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিব। আর কয়েকটা কাঁচামরিচ আমি লম্বা করে কেটে দিলাম, এতে সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে। ফিরবো 5 মিনিট পরে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আমি 5 মিনিট পরে হাতলটা ধরে আবারও আমি একটু ঝাঁকিয়ে দিয়ে এটা আমি আরো 5 মিনিট রান্না করে নিব। 5 মিনিট পরে আমি একটা প্লেটে ঢেলে নিলাম। আর মাশাল্লাহ আমার ছোট মাছ রান্না হয়ে গেছে, আর কালারটা খুবই সুন্দর হয়েছে, খেতে দারুণ মজা হয়েছিল। আপনারা আমার মতো করে এই ছোট মাছটা রান্না করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।